হ্যাঁ, বিশ্বকাপ খেলা দেখা হয়েছে। আমি যেখানে যেভাবে ছিলাম, অ্যাটলিস্ট খেলার সময়গুলো যেহেতু আমরা জানি, ওই সময়গুলো আমি যেখানে যেভাবে যে অবস্থানে ছিলাম আমি দেখার চেষ্টা করেছি। হ্যাঁ, এবারে খেলাগুলো আসলে বিশ্বকাপটা আমাদের আশা যেটা ছিল সেটা হয়তো তারা পূরণ করতে পারেনি, কিন্তু তাতে করে আমি বলবো হতাশ হবার কোনো কারণ নেই। কারণ খেলাধুলা মানেই হার জিত, এটা জীবনেও হার জিত থাকে, খেলাধুলাতে তো এটা আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আশা করব আমাদের বাংলাদেশের যারা টাইগাররা আছেন তারা কখনোই আমাদেরকে নিরাশ করেনি, যেহেতু বিশ্ব বাজারে এখন বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে, হয়তো এবারে খেলাটা ওই রকম আশা আমাদেরকে দিতে পারেনি। তো আমি আশা করব বিশ্বকাপ এটা শেষ না, আগামী বিশ্বকাপে তারা যাবেন এবং আমরা যেটা আশা করিনি তার থেকে ভালো তারা করবে। আমার কাছে মনে হয় যে সমালোচনায় কিন্তু মানুষের ভালো কিছু দিক নির্দেশনার দিক, যেমন আমরা বেলা শেষে আয়নায় যখন মুখ দিকে নিজের ভুল ত্রুটিগুলো ধরি, আমার কাছে মনে হয় যে সমালোচনা এক ধরনের আয়না, যদি তারা আমাদেরকে ধরিয়ে না দেয় তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারবো না। ভাইয়া সবাই অফ করেন, ক্যামেরা অফ করেন, মোবাইল সাইড একটু দেখো, মোবাইলগুলো চ্যানেলগুলো আমার নামে বিরুদ্ধে কেস করে দিবে, কিন্তু মোবাইলগুলো সব অফ করাও। তো যেটা হচ্ছে যে আমি মনে করি যে সমালোচনা কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের মানে আগামী পথ চলার হচ্ছে একটা দর্পণ। তো আমার দর্পণ ছাড়া আমরা যখন কেউই নিজেকে নতুনভাবে প্রত্যেকটা দিন তৈরি করতে পারি না, তেমন সমালোচনা না হলে আমরা যে ভালো মন্দ করছি ওটার বিবেক বিবেচনা হয় না। তো এই সমালোচনাকে পজিটিভ চিন্তা করে যেটা মনে হয়েছে খারাপ বা যেটা ধরিয়ে দিয়েছে সেটাকে ঠিক করে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই আমাদের সিনিয়র বড় ভাই মাশরাফি বিন মর্তুজা ভাইয়াকে আমি সবসময়ই, যেহেতু ওনার একটি দেশে গিয়ে আমার প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, সেইখান থেকে অনেক বেশি মনে হয়েছে যে আসলে একজন আদর্শ মানুষ। আর সাথে সাথে আমি বেস্ট উইশেস জানাই আমার এলাকার মানুষ মুশফিকের রহিম, বগুড়ার মানুষ, যদিও হয়তোবা নিজের অজান্তে বেশ কিছু কথা বলে ফেলেন। আমি মনে করি আমরা যখন তারকা হয়ে যাই বা আমাদেরকে পরিচিতি বেড়ে যায় আমাদের কাছে এক্সপেকটেশনও থাকে, আবার আমরা ভালো করলেও যেমন তারা চিয়ার আপ করে, আমরা খারাপ করলেও কিন্তু তারা আমাদের ভুলটা ধরিয়ে দেয়। তো আমাদের উচিত তাদের ভালো মন্দ নিয়েই ভালো কিছু বলা, তাদের উপর রাগ করে কিছু না বলা। হ্যাঁ হ্যাঁ।